জলের তোড়ে ভেঙে গিয়েছে পানীয় জলের পাইপলাইন। তৃষ্ণা মেটাতে নদী বক্ষ থেকে চুইয়ে চুইয়ে জল আনছেন গ্রামের মহিলারা। করুণ দৃশ্যে শাসক দলকে তীব্র কটাক্ষ বিজেপি নেতা রাজু ব্যানার্জির। বাঁকুড়া দুনাপুর ব্লকের মানকানালি পঞ্চায়েত এলাকায় গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙে যায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পাইপলাইন। গত কয়েক মাস ধরে ওই এলাকার বেশ কয়েকটি গ্রাম যেমন লাপুরিয়া, কেনবনি, লাতনা, কাঁটাবনে, বাগডাঙ্গা সহ বিভিন্ন গ্রামগুলিতে সম্পূর্ণরূপে পিএইচির পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। বাড়িতে বাড়িতে টিউবওয়েল থাকলেও সেগুলো অকেজো হয়ে পড়ে আছে, যার ফলে এলাকার মানুষকে গন্ধেশ্বরী নদীর বক্ষ থেকে চুয়া কেটে জল সংগ্রহ করে নিয়ে যেতে হচ্ছে। এর ফলে একদিকে যেমন তারা সরকারি পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত প্রশাসন বিভিন্ন জায়গায় দরবার করে আজও তাদের পানীয় জলের সংকটই মেলেনি। কারণ ভোটের আগে বাড়ি বাড়িয়ে পানীয় জলের কল দেয়া হয়েছিল, যা বর্ষায় গন্ধেশ্বরী নদীর জলের তোড়ে ভেঙে যাওয়ার ফলে গত কয়েক মাস ধরে তারা পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন। চরম এই সমস্যার মধ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামের মহিলারা। খেতে হচ্ছে আমাদের উপায় নেই কোনো, পাইপ রাস্তা ভেঙেছে, পাইপ ভেঙেছে, মানুষের যোগাযোগের অসুবিধা। এই জল খেলে তো শরীরে অসুবিধা করবার জন্যই তো এরকম করেছে, না হলে দুবার তিনবার করে ছবি তুলে নিয়ে গেলে কোনো ব্যবস্থা নেই। ভোটের আগে কল করে দিলে দুদিন জল পড়লো, ভোট শেষ হয়ে গেল জল পড়া বন্ধ হয়ে গেল, এরকম করে মানে মানুষ কি করে থাকবে? আপনারা কি চান? আমরা চাই রাস্তা হোক, কলে জল পড়ুক, যার যেমন বাড়ি না, যেমন যাদের কাঁচা বাড়ি আছে তাদের বাড়ি হোক। এই যে পানীয় জল যে এত সংকট, আপনারা কি পরবর্তী সময় আন্দোলন করবেন? আন্দোলন তো করছি, করলেও তো কাজ হচ্ছে না। প্রশাসনিকভাবে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে, তাতেও কি কোনো কাজ হয়? না, তাতেও কোনো কাজ হয়নি। ক্ষোভ প্রকাশ করে আরেক মহিলা বলে, এক দেড় বছর দু বছর হয়ে গেল, কেন জল পাইনি? কারু বাড়িতে দিয়েছে কল, কারু বাড়িতে সবার দিয়েছে, কিন্তু জল নাই। হ্যাঁ, আবার জল দিচ্ছে তো সরু সরু পড়ছে, কারু কারু পড়ে নেই, দিয়েছিল দিয়ে যে নদীর বান এসে পরে আমাদের সব ধুলিসাত করে দিয়ে চলে গেছে, কিচ্ছু নাই। হ্যাঁ, এই জল বই বই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাচ্চা কাচ্চা খাচ্ছে, পায়খানা বমি সব হচ্ছে। চুয়া করে যদি চুয়া না করতে পারে কেউ, ওই জলটা নিয়ে যাচ্ছি। আমরা তো সব সবাই তো সবটা পারে না, পারে কি পারে না। একদিকে দেখতে পাই দিদি বিভিন্ন সময় বিভিন্ন ভাতা ইয়ে দিচ্ছে, সব কিছুই করছে, সেক্ষেত্রে আমাদের এই গ্রামে তো প্রচুর মানুষ রয়েছে, তাদেরকে এই পানীয় জলের কষ্ট সবারই 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 পানীয় জলের কষ্ট, গোটা উপর পাড়া থেকে নামা পাড়া পর্যন্ত কল বলতে নাই। তাই একটি টিউবওয়েল আছে, সেই টিউবওয়েলের জলের মধ্যে সবাই খায়। হ্যাঁ, তাও আবার সেটা লুয়া কুটুরা পড়ে, তাও আমরা ওইটা খেয়ে ইয়ে করি। বাড়িতেও তো পানীয় জলের কল রয়েছে, কল রয়েছে কিন্তু পড়েনি তো, জল তো পড়েনি। দেখুন, বাঁকুড়ায় তো জলের সমস্যা আজকে নয়, সিপিএম এর আমল থেকে রয়েছে। সিপিএম কিছু করেনি, তৃণমূল এসে বললো যে আমরা সঙ্গে সঙ্গে জলের সমস্যার সমাধান করে দেবো। পানীয় জল বাঁকুড়ার মানুষ পাচ্ছে না, আর তাই পাচ্ছে না তার কারণ কি? টাকা নাই। এই যে আমি বারবার বলছি, পেট্রোল ডিজেলের যে অতিরিক্ত কর আসছে কোথায় যাচ্ছে? এই কাজগুলো তো করতে পারে মানুষের উন্নয়নের জন্য, করবে না। এগুলো দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের মোৎসব হবে, খেলা মেলা ছেলে খেলা হবে, কোনো হিসাব নাই। দু মাস ধরে পাইপলাইন ভেঙে পড়ে আছে, আপনারা জানেন যে এই সরকারটা কোনো উন্নতির সরকার না, মানুষ মরে যাক তার ভোট দরকার। তাই জন্য আমরা তো ওটারও তদন্ত দাবি করি এবং আমরা আন্দোলনেও নামবো। দেখুন, বাংলায় যেভাবে আর্সেনিক রয়েছে, বাংলায় যেভাবে বিভিন্ন গ্রামে গ্রামে জলের সমস্যা, খাদ্যের সমস্যা, বাংলার মানুষ এখনও ঘাস পাতা খেয়ে থাকে। মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙে, তিনি খালি ভোট লুট করতে ব্যস্ত, তিনি খালি ভোটে জিতবেন, বাংলার মানুষের কোনো স্বার্থ দেখবেন না, তিনি খালি দেখবেন যে তার তৃণমূলের নেতা মন্ত্রীরা কীভাবে খেয়ে খেয়ে পকেট ভরাতে পারে। আপনার বাঁকুড়ায় আছে, কিন্তু জলের ট্যাঙ্ক ভেঙে পড়ে গেল, কল্পনা করতে পারেন? কোনো সভ্য রাজ্যে এটা হয়? কিন্তু পশ্চিমবাংলায় এগুলো হয়, কারণ এখানে তো দুর্নীতিতে ছেয়ে গেছে, সিন্ডিকেটরা যে ছেয়ে গেছে, আর তাই আমরা ওই বিষয় নিয়ে আমরা অবিলম্বে আন্দোলনে নামছি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ,
অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।